পায় একটা বালুর কণা পর্যন্ত আমার আল্লাহ পাক সৃষ্টি করতেন না তিনি হলেন আমার পেয়ারা হাবিব আখিরে রাম্বিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার একটি শান আমি গাইব তারপরে আজকে যেভাবে ধারা দেওয়া হয় আমরা সেভাবেই গান গাইতে চেষ্টা করব ইনশাআল্লাহ আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম আমি চাই না রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও সাগর দরবেশের নাম আমি চাই না রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম আমি চাই না রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও সাগর বাবার নাম আমি চাই না রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম আমি চাই না রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার শাশুড়ামা আমার জামার মধ্যে দিও ভাই মুমকিন নেকির ফেরেশতা রে পড়িয়া শুনাই রে পড়িয়া শুনাই রে পড়িয়া শুনাই
গান পাইলাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর খুব সুন্দর কথার গান খুব ভালো কথার গান কিন্তু আমি জানি জবাব কিন্তু কাফনের কাপড় দেয় না জবাব দেয় অঙ্গপ্রত্যঙ্গ জবাব দিবে আত্মা বিচার হবে রুহের বিভিন্ন কথা আসে এখানে তো আমার অনেক কিছু বলতে চাইলেও বলার দরকার মনে করি না আমার একটা গান মনে হয়েছে ফকির লালন স্যার যেহেতু এটা মাজার মাজার কেন্দ্রিক গান আমার আগের গানটাও ছিল দেহের গান আমার এখনের গানটাও দেহতত্ত্ব গান আপনারা একটু শুনলে মনোযোগ দিয়ে আশা করি ভালো লাগবে আর ভাবের যে গানগুলো একটু সময় অপেক্ষা করলে বোধহয় ভালো লাগবে আমি কে মনে খুলিব সেই ধর আমি কে মনে খুলিব সেই ধর আমি দেখব চোখেতে গো আমার ঘরের চাবি আমার সোনার বাংলা আমি তোমায় রাস্তাঘাটে কি স্বর্ণ পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যাইলেও যাইতে পারে মায়েরা যদি হারায় তাইলে পাওয়া যায় ঠিক না কিন্তু এই বাংলার মাটির নিচে খনিজ সম্পদ আছে গ্যাস আছে আমাদের এই দেশের নিচে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরটা কিন্তু গ্যাসের জন্য খুব বিখ্যাত তিতাস গ্যাস আপনি একটা জিনিস খেয়াল করেন এই গ্যাস
উঠায় নিয়ে যাইতেছে বাহিরের দেশের মানুষ আমার দেশের মানুষ গ্যাস পায় না ঠিক না এখন যত বাড়ি তৈরি হইতেছে কোন গ্যাস লাইন আছে নাই কিন্তু আমার সারা ব্রাহ্মণবাড়িয়া গ্যাসের খনি আমি নিজেই গ্যাস কিনা জ্বালাইতে হয় হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি গ্যাস পাম্প এই যেখানে আগুন উঠে গ্যাস উঠায় এর থেকে কানি দশেক দশ কানি দশ বিঘা জমিন দূরে কিন্তু আমাকে ১৭০০ টাকা দামের গ্যাসের বোতল নিয়ে আমাকে রান্না করে খাইতে হয় আমি কেন কথাটা বললাম আমার এই দেহের ভিতরে অনেক কিছু আছে কিন্তু আমি আনা নেওয়া করতে পারি না এটা আদান প্রদান করে বাহিরের লোক আমার দেশে হাজার কোটি টাকার সম্পদ কিন্তু আমার দেশের লোক কামলা খাটে আর বিদেশের লোক আইসা ম্যানেজার অফিসার হইয়া যায় আর আমার চাচা ভাইয়েরা গিয়া দারোয়ান হয় কামলা দেয় তাহলে লালন শাহ ফকির এই দেহটাকে বলছেন যে আমার এই ঘরের চাবি চাবিটা পরের হাতে আমার ভিতরে যা আছে আমি চাইলেও খুলতে পারতেছি না আশা করি গানটা ভালো আমি কে মনে খুলিব আমি কে মনে খুলিব আমি দেখব চোখেতে ঘরে চাবি চাবি পরে হাতে গো ঘরে চাবি আমি কে মনে খুলিব সেই আমি কে মনে খুলিব সেই আমি দেখব চোখেতে গো ঘরে চাবি চাবি মুর্শিদের হাতে গো ঘরে চাবি চান আপন ঘরে বুঝাই শোনা পরে পরে লেনা দেনা বাবু দরবেশ আমি হইলাম জন্ম কানা সাগর চান আমি হইলাম জন্ম কানা আমি না পাই দেখিতে গো ঘরে চাবি মুর্শিদের হাতে গো ঘরে চাবি Thank you.
রাজি হলে দারু আমি দার ছাড়িয়ে দিবেন তিনি রাজি হলে সূর্যটা যখন তাপ দেয় এই লাইট জ্বালাইলে কোনো কাম হইব সূর্যের আলো উঠা গেলে এই লাইট জ্বললেও কি না জ্বললেও কি আর যখন একেবারে ঘোর অন্ধকার থাকে তখন জিনু পোকা চিনেন না ওই একটা পোকা আছে দেখবেন এর পাছার মধ্যে খালি টিপ টিপ করে জ্বলে হ্যাঁ বুঝছেননি জিনু পোকা অন্ধকার হইলে আপনার থেকে একশো গোজ সামনে দিয়ে জিনু পোকাটা গেলে ওই জিনু পোকার আলোটা দেখা যায় কিন্তু সূর্যের কাছে এই লাইটের আলোর কোনো দাম মানে চকচক করলে সোনা কেরোসিনের বোতল যত বড়ই হোক এটা গন্ধ কেরোসিন আতর এটা যত ছোট হোক কোটাটা এটার সুগ্রাণ আপনি হাইটে গেলে রাস্তার আশপাশ দিয়েও তো এর মানে আমার এই জীবনটাকে বড় কেরোসিনের ড্রাম না বানায় যদি ছোট্ট একটা আতর বানানো যায় এটার মূল্য অনেক বেশি তাই জায়গা মতো জ্বললে ঝিনু পোকার পাসার লাইটও দেখা যায় আ জায়গায় জ্বললে এত বড় ফারগান লাইট জ্বালাইলেও কোনো কাম হতো এই জন্য সাইজে বলছেন রাজি হলে দারু আমি দার ছাড়িয়া দিবেন তিনি সাগর চান তারে বা কই তিনি জানি আমি তারে বা কই চিনি জানি আমি বেড়াই তো পথে গো ঘরের চাবি চাবি পরে রো হাতে গো ঘরের চাবি মানুষের আছে রে মন সাগর চাঁদ তারাই বলে মানুষ রত ও খাজা বাবা এই মানুষে আছে আমি না পাই চিনিতে গো ঘরের চাবি চাবি পরেরই
হাতে গো ঘরের চাবি আমি কে মনে খুলি বসে চাবি পরের হাতে গো ঘরের চাবি চাবি পরের হাতে গো ঘরের চাবি চাবি পরের হাতে গো আমার ঘরে চাবি মাঝে মাঝে একটু কথা কই বিরক্ত হন না তো বাবা মানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আমি একটা গান গায়া চলে যাই মানে বিষয়টা কিন্তু এমন না আমার এই গানটার মধ্যে একটা মেসেজ দেওয়া হয় ওই মেসেজটা পৌঁছানোটা হইল আমার দায়িত্ব আমি চেষ্টা করি আমি বুঝাইতে পারলাম কি না আমি জানি না যতটুকু পারছি আমি আপনাদের ছেলের মতো এর চেয়ে বেশি সাধ্য আমার নাই আমি আরেকটি গান গাই যেহেতু পালা নাই একবার কিছু বলারও দরকার আমি পাগল মানুষ তো আমি আমার সাগর চাঁদের নামে একটা পাগলের গান গাই নাকি ওরে নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে একদিন নিজে আল্লাহ হইলেন পাগল সৃষ্টির মূলে আমি পাগলার জীবন ধন্য হইতই আমার সাগর চাঁদেরে পাইলে আল্লাহর প্রেমে নবীর পাগল নবীর প্রেমে ওয়াইজ কর্মী পাগল আর নবী পাগল উম্মতের জন্য আমরা পাগল দুনিয়ার জন্য কে ঠিক না নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে হইলেন পাগল সৃষ্টির মূলে পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন ধন্য হইত পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইত পাগলি রে পাইলে নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন ধন্য হইত পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইত কদম সারে পাইলে হইয়া বত্রিশ জন্ত ফেলে দে পাগলামি করিয়া
প্রেমে ওয়াইস করনি পাগল হইয়া বকরিগণ তো ফেলে দেয় পাগলামি করিয়া পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো গগনে সারে পাইলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে করিল প্রেমের সাগরে প্রেমের বর্ষি ভাইল একটি তাতে দুইজন পূর্ণ জানে সকলে একটি তাতে দুইজন পূর্ণ জানে সকলে পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে হইয়া জংলায় জংলায় ঘুরা বেড়ায় লাইলির লাগি
পাগল হইয়া জংলায় জংলায় ঘুইরা বেড়াই লাইলির লাগিয়া বিয়াতে খাতনা হইল বলে সালাম পাগলে বিয়াতে খাতনা হইল পয়সালার পাগলে পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন ধন্য হইতো আগে পাইলে পাগল হইয়া পাগল লাগে তোরে পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগল জানলে পাইলে নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মনে জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে হ্যালো হ্যালো আজকে ভাই কমে গেছে এটা খুব সুন্দর দরবার থেকে কোনো পালা দেয় নাই শুধু গান গাইতে বলছেন গান আর গান হবে অর্থাৎ মালজোড়া একটা ভাব নিয়ে গান গাইতে হবে তো সেদিকে লক্ষ্য রেখে গান গাইলেন ভালো জহির পাগলা একটি গান গাইলেন আমার ঘরের চাবি পরের হাতে পরে তো থাকবে এই গান গাবার আগে আমি একটি গান গেয়েছিলাম আমি চাই না রে বেহেস্ত
ভয় নাই কো জাহান্নাম আমার কাফনেতে লিখে দিও আমার দয়াল নবীর নাম সুবহানাল্লাহ এখন তিনি বলে আমি যদি গান থেকে কথা ধরি তাহলে অনেক কথা ধরা যাবে হ্যাঁ ধরেন কিন্তু আমি কথা ধরতে চাই না তবে একটা কথা বলি যে মানুষ যখন মারা যাবে তখন তার কাফনের কাপড়ের যদি নাম লেখা থাকে কিন্তু হিসাব হবে কার যিনি মারা যায় হিসাবটা হবে তার তার অঙ্গ পতঙ্গের হিসাব হবে তবে অঙ্গ পতঙ্গের যতই হিসাব হোক না কেন আপনাকে কবরের মধ্যে রেখে দিল মুনকির নিকির দুই ফেরেশতা আসলো এসে আপনাকে জিজ্ঞাসাবাদ করলো তোমার রবকে মান রব্বুকা তোমার রবকে মান দিনুকা তোমার দিন কি মান নবীকা তোমার নবীকে তুমি বললে ঠিক আছে আমার রব আল্লাহ আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দিন কি ইসলাম তুমি বলে দিলে এই কথাটা একবার ভাবলে না হযরত তাপস কুলে শিরোমণি যিনি ছিলেন রাবেয়া বসরি তিনি বলেছিল কবরের মধ্যে যখন তাকে শোয়ানো হলো মুনকির নিকির দুই ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করলো তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তখন রাবেয়া বসরি বলছিলেন আমার রবকে আমি যদি 1000 বছরও বলি আমার রব আল্লাহ ওই আল্লাহ যদি আমাকে বান্দা বলে না স্বীকার করে তাহলে আমার 1000 বছর আমি তার বান্দা বলে লাভ কি আমার আগে জিগাও গিয়া তারে যিনি আমার রব সে আমারে চিনে নাকি সে যদি আমারে চিনে তাহলেই আমি তার বান্দা তা না হলে আমি তার বান্দা হইতে পারলাম না তাই বাবা ওই দয়াল নবীর নাম যদি আপনার কাফনের কাপড়ে লিখে নিয়ে যেতে পারেন আপনার অন্তরের মধ্যে যদি তার নাম লিখে দিতে পারেন যার মহব্বতে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করছে আপনি যতই পাপী হন না কেন তার নামের রুসিলায় আপনাকে মাপ দিলেও দিতে পারে কারণ আদম আলাইহিস সালাম তিনি গন্ধম খেয়ে গুনাহগার হইলেন দুনিয়ার মধ্যে তাকে পাঠাই দিলেন কার রুসিলায় মাপ পাইলেন দয়াল নবীর নামের রুসিলায় তিনি মাপ পাইলেন লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ ওই নামের রুসিলায় তিনি মাপ পাইলেন আর আমি যদি ওই নাম নিয়ে ওই না কাফনের কাপড়ে যদি নাম নিয়ে যাইয়া আমি যদি মারা যাই তাতেই তো আমি ধন্য লালন সাইজি তার একটা গানের মধ্যে আছে যাই যাবে মোর জাত কুলো মান তাতে ক্ষতি নাই রে যদি আমার সাগর দরবেশ রে পাই যদি আমার প্রাণ বন্ধু রে পাই জাতকুল নিয়ে আসো যারা জাতকুল নিয়ে থাকো তারা তোমরা আসো যারা কুলের বালা গো আমি তাদের না ডরাই যদি আমার প্রাণ বন্ধুরে পাই আপনি কি বলতেন না বলতেন জানি না তবে সব কথার মীমাংসা আপনার এই পর্যন্তই শেষ একটি গান করলেন আমি কেমনে খুলিব সেই ধন আমি দেখব চোখেতে আমার ঘরের চাবি আছে পরের হাতে বাবা ঘরের চাবি যদি পরের হাতে থাকে ওই পরকে আগে আপন করতে হবে চিনতে হবে চিনতে হবে ওই পরকে আগে চিনতে হবে ওই পরকে যদি আপনি আপন করতে পারেন ওই পরকে যদি আপনি চিনতে পারেন ওই চাবিটাও আপনার করে নিতে পারেন তাই সেখান থেকে একটি গান আপনার গানের পাশে একটি গান আমি রাখি তারপরে অন্য একটি গান রাখি ধরা আমারে করায়া ও জগৎ
সূর্যের ছুরত দেখিতে হলে ওরে যেমন সামনে লাগে একটি আয়না তোমার নিজের সূরত দেখিতে হলে ওরে যেমন সামনে লাগে একটি আয়না আপনি তাকে দেখতে চান তাকে দেখতে হলে যে চিনে একজন চীনা লোকের সঙ্গ করতে হবে আমার সাগর দরবেশের মতো একজন অলির সঙ্গ করতে হবে তাই বলেছে তুমি যতই করো সন্ধি বন্দি তারে চালাকিতে পায় না দেহে ময়লা রেখে তার দেখা যায় না আগে দেহ করো রেখাটি দেহে ধুলো বালি ময়লা মাটি যায় না খুব সুন্দর গানের পাশে গান আমার হয়ে গেল আরেকটি গান গাইলেন পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে যাক আমিও দোয়া করি আপনি আপনার পাগলিরে পান পেয়ে আপনার জীবনটা আপনি ধন্য করেন পাগলের খুঁজেন আপনি এবার এবার পাগলাই খুশি না ভাবে বোঝা যায় বাবা আমি আমার মন থেকে আমি একটি ওই গানের পাশাপাশি একটি দরবারকে সামনে রেখে আরেকটি গান আমি রাখি ধন্যবাদ যত গভীর হয় তখন ভারী গান হয় এখন তো রাত্রের শুরুটা এখন একটু গরম গান তারপরে আস্তে আস্তে কইরা ভাব জগতে ভাবের গান হয়
কথা রাখো পাশে থাকো যাইও না দূরে দূরে গেলে পড়া না আমার ছটপট ছটপট করে রে প্রাণ না I love you.
আমার ভাগ্যে তো কাফনের কাপড় নাও হইতে পারে কি কথা ঠিক নেই আর আপনার ভাগ্যে যে কাফনের কাপড়টা হইব এটার গ্যারান্টি কি আপা আমি কি বুঝাইতে পারি নাই না আপনি বুঝতে ভুল করছেন আমার কথাটা ওখানে ছিল যে কাফনে যে নাম দিব আমার ভাগ্যে কাফনের কাপড় নাও থাকতে পারে তয় উপায়টা হইব কি তয় আপনি উমরলেন আমার ও মাইরা থইলেন এই জন্য বললাম পাগল মন মন রে মন কেন এত কথা আমি একটি গান গাইলাম আমার ঘরের চাবি পরেরই হাতে কেমনে খুলিব সে ধন আমি দেখব চোখেতে আমি আত্মসমর্পণ করছি এই এই বৈশা তুমি ছোট মানুষ এভাবে হাইটো না হ্যাবলাই কলজাত গাও একটা ভালো কথা বললেন আপনি এই গানটা গাওয়ার আগে আমি গানটার প্রশংসা করছি যে খুব ভালো একটা কথার গান আপনি আমার ভালোটা শুনেন নাই কিন্তু আমি একটু আদ দিছি ওইটা আপনি টের পাইছেন তা আমি যে বললাম যে ভালো একটা কথার গান যে আমার কাফনের কাপড়ে লিখে দিও আমার দয়াল নবী বলি নাই ওইটা আপনার মাথায় কেন যায় নাই নাকি ভালো জিনিসটা যায় কম নাকি বাড়ির থেকে মন খারাপ করে আইছেন না আমার সাথে আপনার কোনো আগের কোনো বিরোধী কোনো দ্বন্দ্ব আছে আপনি মনটা যেন ইরাহেন আমার কাছে অর্ধেকটা রাখেন বডি যেনই থাহ কানেকটা আমার কাছে রাখেন আমাকে একটা ভালো উপদেশ দিলেন যে চাবিটা পরের হাতে পরকে আপন করে নেও ভালো একটা কথা বললেন এখন আমি ওই মাকালের পিছনে দৌড়াইতে গিয়ে সাধক জং বাহাদুর বলে আয়শা যাওয়ার যে যন্ত্রণা জানলে ভবে আরাইতাম না আমি যার লাগিয়ে ভবে আইলাম আমি তারেই যদি পাইলাম না সিটি গুলের বাজারে গিয়ে ঢুকে স্বর্ণের দাম কমে গেছে আমি তো মাকালের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার আপন রে পর করে দিছি আর পরের আপন করছি পরের আপন করে দেখি সে আমার আপন না আর যারে আমি আপন কইরা পর করে দিলাম জানতাম না যে সেই ছিল আমার ওই যে একটা গাছের চামড়া উঠাইয়া আরেক গাছে কখনো লাগানো আমার মা আমাকে বলতো বাবা বলতো আমি উদাহরণ যে কপালের চামড়া দিয়া হাঁটু ঢাকা হাঁটুর চামড়া দিয়াও কপাল ঢাকা যায় না তবে ভালো একটা উপদেশ দিলেন দেখি সাগর দরবেশ আমার আপন হয় কি না টাইম বাড়াইলেন একটা গান গাইলেন আমার এই গানটাকে কাউন্টার করে যে ময়লা থাকতে হ্যাঁ আল্লাহকে পাওয়া যায় না এই দেহের মধ্যে যদি ময়লা থাকে তাহলে আল্লাহ পাওয়া এটাও ভালো গান গাইলেন তবে এই দেহটা ময়লার একটা কারখানা ঠিক না তবে এই ময়লা সেই ময়লা না যেই ময়লা আমরা ওই ঘরের মধ্যে খাইয়া হজম কইরা বদ হজম কইরা ফালাই আসলে ওইটা ময়লা না ময়লা হইল মনের ময়লা কি বাবা ঠিক না ওনার গানে কিন্তু মনের ময়লার কথা বোঝানো হয়েছে আর এই যে পেট এটাই কিন্তু একটা জাহান্নাম আমি খাই পানি কিন্তু দেখেন আমি যখন এটা ফেলতে যাই
এই ভালো জিনিসটা পরলে এত বাজে গন্ধ তিন দিনে এক জায়গায় প্রস্রাব করলে ওই জায়গার ঘা সময়রা যায় তাহলে এর চাইতে নিম্নমানের কিছু হইতে কিন্তু এইটাও ময়লা না ময়লা হইল মনের ময়লা এই মনের ময়লা যার পরিষ্কার না সাগর চাঁদ দরবেশ তার হইল জি মাইনর জি মেজর জি শার্প মেজর আমার একজন বাবাজি আমার ওই একটা আয়নার গান গাইতে বলছে পরে বিচ্ছেদ গাবো নাকি উনি একটি গান গাইলেন ছাড়িয়া যাইও না বন্ধুরে কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে তুমি দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট তো আমার তো ওইটা মাথায় রেখেই গান গাইতে হবে আগেরটা আগে পরেরটা ধরেন ওরে ওই আইনাতে রূপ দেখিতে ওরে ওই আইনাতে রূপ দেখিতে ওরে আমার বাবু দরবেশের বায়না রে আমার আমার গাউসোলা জম আমার সাগর চাঁদ দরবেশ বাবা ভক্ত গণেরায় না মুর্শিদ হইল আল্লাহ দেখার আয়না এই চোখ এত দূর দেখা যায় ডানে দেখি বামে দেখি সামনে দেখি উপরে দেখি নিচে দেখি এত চোখের কাছের জায়গা কপালটা এটা দেখার ভাগ্য আমার হইল না এত দূর দৃষ্টি যায় কিন্তু নিজের কপালটা নিজে দেখার সৌভাগ্য আমার হইল না আর নিজের কপালটা দেখতে হইলেই লাগবে একটা আয়না আর এই আয়নাটাই হইল আমার সাগর চান্দর সাগর চান বাবা ভক্ত আমার গৌসুলাজম সাগর দরবেশ বাবা আসে কানে রায়না সাগর দরবেশ বাবা ভক্ত গণেরায় সাগর চাঁদ বাবা ভক্ত গণেরায় না সাগর দরবেশ পাগল রোয়াইনা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহু 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 আয়না
রাজন হাসি বাবা ভক্ত তুমি সাগর বাবা ভক্ত গমিরা সাগর দরবেশ বাবা ভক্ত গমিরা সাগর বাবা ভক্ত গমিরা আল্লাহ আল্লাহ সাগর চাল বাবা ভক্ত গমিরায় আমার হাসি বাবা সাগর চাল বাবা ভক্ত গমিরা বড় বিশ্বাস কইরা জায়গা নিলাম রে ওরে আমার বুকের অয়ুন পরে রে আমি আপন কইয়া আপন ভাইবা সব দিলাম তোমারে আমার সাগর চাল আপন ভাইবা আপন ভাইবা সব দিলাম তোমারে বিশ্বাস কইরা জায়গা দিলাম রে উপরে রে আমি আপন ভাইবা সব কেন চোখের জলে সকল সময় ভাসে দরবেশ বাবা এখন কেন সকল সময় চোখে হাসিতে আমি অনুকূল সাগরে আমি আপন ভাইবা আপন ভাইবা সব দিলাম আমার সাগর আপন ভাইবা সব দিলাম তোমারে
দাঁড়াইয়া বললেন আপনার সাথে কি আমার সাথে কোনো ঝগড়া আছে নাকি? না, আপনি কি বাড়ি থেকে ঝগড়া করে আসছেন নাকি? আপনি আমার কথা শুনেন আমি কি বলি। আজকের রাত্রের জন্য আপনার বড় শ্রোতা তো আমি। আপনি কি বলেন এটা আমি ভালোই শুনি এবং ভালোই শুনতেছি। তবে আপনার সাথে আমার সাথে আমার বাড়িতে কোনো ঝগড়া নাই, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই। আছে কি প্রেম, আছে ভালোবাসা, আছে মহব্বত, যা দিয়ে পৃথিবীটাকে জয় করা
যায় সত্য কথা ঝগড়া দিয়ে কখনো কোনো কিছুই জয় করা সম্ভব না বলে আপনি কাপনের কাপড়ের কথা বললেন আপনি আমি মারা যাব আপনি মারা যাবেন আপনি কি বলতে পারবেন আপনি কাপনের কাপড় পাবেন কি পাবেন না ওই দুনিয়ার যে কাপনের কাপড় ওটা যদি আমার ভাগ্যে নাও থাকে আমার হৃদয়টাকে আমার কাপনের কাপড় বানাইতে হবে আমার হৃদয়টাকে যদি আমি কাপনের কাপড় বানাইয়া ওই হৃদয়ে যদি আমি মুহাম্মাদের নাম আমার দয়াল নবীর নামটা লিখে যাইতে পারি এটাই তো আমার জন্য কত সত্য কথা কাগজে লিখো না নাম ছিঁড়ে যেতে পারে পাথরে লিখো না নাম ক্ষয়ে যেতে পারে হৃদয়ে লিখো নাম চিরদিন রয়ে যাবে যাবে তাহলে হৃদয়টাকে কাপনের কাপড় বানাইয়া হৃদয়ে লেখা নেন ওই নামের কখনো মুছবে না এই পর্যন্তই বলা কথা শেষ রাখলাম এবার আমার দরবারকে স্মরণে রেখে আমার সাগর চানকে স্মরণে রেখে সাগর দরবেশকে আমার অন্তরে বসে একটি গান আমি রাখি তারপর দেখি আমার যেভাবে ইচ্ছে ভাবে গান রাখার চেষ্টা করি তুরা কে যাবি রে ওই আয়নাতে রূপ দেখিলে আসে কানের আয়না গাউসেল আজম আমার দয়াল বাবা আসে কানের আয়না আমার গানটির মধ্যে কি বলেছে তুরা কে যাবি রে সাগর দরবেশের না ডাক দিয়াছে পার হইতে বাবু দরবেশ বাবাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার শাহিন বাবার নাই ডাক দিয়াছে পার হইতে দয়াল চাপাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার শাহিন বাবার নাই ডাক দিয়াছে পার হইতে দয়াল বাবাই তোরা কে যাবি রে ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা দেখলো যারা
ছবি হইয়াছে দেওয়ালা ভক্ত গণের হৃদয় মাঝে বাবার ঠিকানা
আজকের মতো এখানেই সমাপ্তি আজান দিয়ে দিচ্ছে সকলে আমাদের সাথে।